আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি আমার প্রিভিয়াস ট্যুর কলোরাডোর একটা ডে শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। সো কলোরাডোতে আমরা একটা কেবিন নিয়েছিলাম, এটার নাম হচ্ছে স্টারি নাইট দ্য কাউবয় কেবিন। তো এইখানে এগুলাকে কেবিন বা হচ্ছে এয়ারবিএনবি বলে বাংলায়, যেটাকে বাংলো বলা যায়। উনি মহিলাটা হচ্ছে এটার ওনার, তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল স্টারি নাইট। এই ক্যাবিনটি খুব সুন্দর ছিল, এটা পাহাড়ের উপর যেই কাঠের ঘরগুলো থাকে এটা হচ্ছে সেই রকম একটা ঘর। এটা পুরোটাই হচ্ছে উড দিয়ে মেক করা, মানে পাহাড়ি এলাকায় যে রকম ঘর বাড়িগুলো হয় এটা ঠিক ওইভাবে করে বানিয়ে রেখেছিল। এটা হচ্ছে ফার্স্ট রুমটা নিচতলায়, এটা কিন্তু দুইটা ফ্লোর রয়েছে, তো এটা হচ্ছে নিচের দিকের যে রুমটা ওই রুমের ভিতরের। খুব সুন্দর করে সাজানো ছিল সব কিছু, আর এই ক্যাবিনগুলোতে সব কিছুই দেওয়া থাকে, লাইক চাইলে রান্না করা যায়, মানে পুরো বাসার মতো করে ইউজ করা যায়। নিচের এই সাইডে আবার হচ্ছে রেস্টরুমটা রয়েছে। যারা আমার কলোরাডো ট্রিপের লাস্ট ব্লগটা দেখেছেন, আর্চেসের যে ব্লগটা, সেই আর্চেস থেকেই কিন্তু আমরা ডিরেক্ট এই ক্যাবিনে চলে আসি। অ্যান্ড এই ব্লগটা আমার এরপর আপলোড করার কথা ছিল, বাট আমি তখন নিউ ইয়র্কে চলে যাই, অ্যান্ড পরপর দুইটা ট্রিপ হওয়ার কারণে এই ব্লগটা আমি তখন শেয়ার করতে পারিনি। তো আমার কলোরাডোর আরও কয়েকটা সুন্দর ব্লগ রয়েছে, ওগুলো আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। ওকে, দেন এটা হচ্ছে আমাদের ক্যাবিনের নিচতলাটা, দেন এটা হচ্ছে উপরের দিকে সিঁড়ি। তো নিচে ওরা ফায়ার প্লেস, ডাইনিং টেবিল অ্যান্ড কিচেনের সব জিনিসপত্রগুলো নিচ ফ্লোরেই রয়েছে। আমরা ছবিতে এই ক্যাবিনটা যেরকম দেখে বুক করেছিলাম ঠিক ওইভাবেই ওরা সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, আমরা এখন উপরে রুমটাতে যাচ্ছি। এইটা হচ্ছে উপরের রুমটা, আজার দেখি শুয়ে পড়ছে। আমরা কিন্তু হচ্ছে আর্চেসে হাইকের পরেই হচ্ছে এই ক্যাবিনে আসি, তো মোটামুটি অনেক টায়ার ছিলাম, বাট এই ক্যাবিনটা দেখার পর খুব ভালো লাগছিল। আজার তো এই ক্যাবিনটা দেখার পর পুরো নাচতেছিল। তো এইটা হচ্ছে উপরের রুমটা, এখানে বেড, সোফা, টিভি অনেক কিছুই রয়েছে। অ্যাকচুয়ালি এই ক্যাবিনটা ওল্ড আমেরিকান ট্রেডিশনাল ওয়েতে বানানো হয়েছে। আগের দিনের আর্লি ইউরোপিয়ান যারা আমেরিকায় আসে তখন তাদের বাড়িঘরগুলো এইরকম ছিল, বাড়ির ভিতর ফায়ার প্লেস, এল্ক, হরিণের চামড়া, বাসার বেশিরভাগ জিনিসপত্র কাঠের তৈরি, ইভেন পুরো বাড়িটাই তাদের এভাবে কাঠের তৈরি থাকতো। তো এই বাসাটাও ওইভাবেই মেক করা হয়, আর সাথে আধুনিক অনেক সুযোগ সুবিধাও ছিল। এটা হচ্ছে যে উপর থেকে নিচে এরকম দেখা যাচ্ছিলো এটার ভিউটা, অ্যান্ড এইটা হচ্ছে যে সবচেয়ে সুন্দর যে প্লেসটা, বারান্দাটা, ওয়াও। উপরে নিচে দুই রুমের সাথে এরকম বারান্দা থাকে, আর এই বারান্দাগুলো থেকে পুরো দূরের পাহাড় দেখা যাচ্ছিল। এই বাংলোটাও কিন্তু পাহাড়ের উপরেই, তো এখান থেকে হচ্ছে যে পুরো চারপাশের ভিউটা খুব সুন্দর ছিল, আর এখান থেকে বাংলাদেশের অনেকটা ওই যে সাজেকের যে ভ্যালিগুলো ওইরকম একটা ফিল দিচ্ছিল। আর এই ক্যাবিনটার নাম স্টারি নাইট হওয়ার কারণ হচ্ছে এই ক্যাবিনটা থেকে রাতের বেলায় ক্লিয়ার সব তারা দেখা যায়। ওভারঅল পাহাড়ি এলাকায় ঘুরতে এসে এরকম পাহাড়ের উপর একটা ঘরে থাকতে পারলে আর কি লাগে। দেন আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ আমরা বিকালের দিকে পাশের একটা সিটি আছে, নাম হচ্ছে ডুরাঙ্গো, আমরা সেখানে যাই। এটার নামটা খুব অদ্ভুত, ডুরাঙ্গো। বেসিক্যালি আমরা এখন ডিনার করার জন্য বের হয়েছি, বাট এই সিটিটা খুব সুন্দর শুনে হচ্ছে বিকালের দিকেই চলে আসি, কিছুক্ষণ ঘুরে দেন আমরা ডিনার করে ব্যাক করব। এটা হচ্ছে পাহাড়ি নদী। নাও আমরা সিটির ভিতর চলে আসি, এটা হচ্ছে এখানকার ট্যুরিস্ট সিটি। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট শপ রয়েছে কেনাকাটার জন্য। বিকাবলাট এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। নাও আমরা একটা নেপালি রেস্টুরেন্টে চলে আসি।
বাঙালি ফুডের সাথে নেপালি ফুডের অনেক সিমিলার আইটেম রয়েছে, তাই আমরা এই নেপালি রেস্টুরেন্টে চলে আসি। অ্যান্ড এখান থেকে আমি বিরিয়ানি যেই যার মতো করে পছন্দের ডিনার করে নেয়। ডিনার করে আমরা এখানে আরও কিছুক্ষণ টাইম কাটাই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ ক্যান সি রাতের সিটিগুলো আরও সুন্দর হয়ে যায়। অ্যান্ড কিছুক্ষণ থেকে আমরা আবার আমাদের ক্যাবিনে ব্যাক করি। এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।